वेलकम बैक टू माई ग्रामर गाइडेंस चैनल इन दिस वीडियो आई एम गोइंग टू गिव यू ए प्रेजेंटेशन ऑन द टॉपिक फ्यूचर इंडेफिनेट टेंस और सिम्पल फ्यूचर टेंस तो आज के भिडियोते तुम्हारे सिम्पल फ्यूचर टेंस फ्यूचर इनडेफिनेट टेंस नहीं आलोचना करब फ्यूचर इंडेफिनेट टेंस डिनोट्स अर एक्शन हुईज विल हैपन इन फ्यूचर अर्थात भविष्यकाले कोज বা ঘটবে এরূপ বোঝালে সেই টেন্সকেই আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে প্রকাশ করব তো ফিউচার ইনডেফিনিট টেন্স কিভাবে গঠন করা হয় এবং তার প্রয়োগবিধি কী সেগুলো আমরা একটু জেনে নেব প্রথমেই আমি তোমাদের চারটা চারটা নয় পাঁচটা উদাহরণ দিয়েছি এই পাঁচটি উদাহরণের মাধ্যমে তোমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি ফার্স্ট এক্সাম্পল দেখো আমি লিখেছি আইসেল গো টু দীঘা নেক্সট মান্থ অর্থাৎ পরের মাসে আমি দীঘা যাব ভবিষ্যৎকালে অর্থাৎ ভবিষ্যতে আমি দীঘা যাব বা দীঘা যাওয়ার কাজটি সম্পন্ন হবে সেটাই এই বাক্যের মাধ্যমে বোঝাচ্ছে দু নম্বর দেখো উইল ইউ গো টু দীঘা নেক্সট মান্থ তুমি কি পরের মাসে দীঘা যাবে

তারপর সাবজেক্ট তারপর মূলভাব এবং তারপর অবজেক্ট আরও অন্যান্য কিছু থাকবে শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক দিতেই হবে তাই দেখো সেভাবে উইল ইউ গো টু দি গা নেক্সট মান্থ এক্সাম্পল নম্বর থ্রি তিন নম্বর এক্সাম্পল দেখো উই উইল সাকসিড ইন দ্য ম্যাচ আমরা খেলাতে জয়লাভ করবই তাহলে কোনো বাক্যের মাধ্যমে যদি দৃঢ় সংকল্প বাধ্যবাধকতা জোর দেওয়া ইত্যাদি বোঝায় সেক্ষেত্রে আমাদের স্যালের জায়গায় উইল ব্যবহার করতে হবে এবং উইলের জায়গায় স্যাল ব্যবহার করতে হবে তাই এক্ষেত্রে দেখো আমরা সকলে জানি যে উইর পর স্যাল ব্যবহার করতে হয় উই স্যাল হওয়া উচিত কিন্তু এখানে যেহেতু এই বাক্যের মাধ্যমে একটা দৃঢ় সংকল্প বোঝাচ্ছে একটা স্ট্রং একটা ডিটারমিনেশন বোঝানো হচ্ছে তাই সেক্ষেত্রে দেখানো হয়েছে যে উইর পরে দেখো উইল এখানে উইল ব্যবহার করা হয়েছে এখানে সেল না হয়ে উইল ব্যবহার করা হলো চার নম্বর উদাহরণ ইউ উইল নট কাম হিয়ার তোমরা এখানে আসবে না তাহলে দিস সেন্টেন্স ইজ ইন নেগেটিভ ফর্ম দ্য ওয়ার্ড নট হ্যাজ বিন প্লেসড আফটার দ্য ভার্ব তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে বা সাহায্যকারী ক্রিয়াপদের পরে নট শব্দটি ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে তাই এটা হলো ফিউচার ইনডেফিনেট টেন্সের নেগেটিভ ফর্ম নেক্সট চার নম্বর উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ এবং এই উদাহরণটি দেখো এটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সে বাট দ্য সেন্স অফ দিস সেন্টেন্স ইজ ইন ফিউচার ইনডেফিনিট কিন্তু এই বাক্যের যে সেন্সটা সেটা কিন্তু ফিউচার ইনডিফিনিট অর্থাৎ বলা হয়েছে দ্য ক্রিকেট ম্যাচ স্টার্টস অ্যাট নাইন এ এম সকাল নটায় ক্রিকেট ম্যাচ শুরু হবে তাহলে এখানে কোনো টাইম টেবিলের উপর ভিত্তি করে বা নির্ভর করে যখন কোনো ভবিষ্যতের কোনো ঘটনা উল্লেখ করা হবে সেক্ষেত্রে ফিউচার ইন্ডেফিনেট ব্যবহার না করে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স ব্যবহার করতে হয় তাই সেইভাবেই আমরা এখানে ফিউচার ইন্ডেফিনিট টেন্স ব্যবহার করেছি তো এবার আমরা জেনে নিব ফিউচার ইন্ডেফিনিট টেন্সের গঠন কীরূপ হয় ফিউচার ইন্ডেফিনিট টেন্সের গঠন দেখো আমি লিখেছি এস প্লাস স্যাল অবলিক উইল প্লাস ভি ওয়ান প্লাস ও প্লাস আদার্স অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপর শ্যাল বা উইল তারপরে মূলভাব তারপর অবজেক্ট এবং অবজেক্ট ছাড়া আরও যদি কিছু থেকে থাকে তাহলে তার পরে বসবে এবং ইন্টারোগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে না সেল বা উইল প্রথমে বসবে অর্থাৎ সেল অবলিক উইল প্লাস এস প্লাস ভি ওয়ান প্লাস ও প্লাস আদার্স এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এস প্লাস সেল অবলিক উইল প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস ও প্লাস আদার্স ওকে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে ফিউচার ইন্ডেফিনেট টেন্স সম্পর্কে সকলের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও